সার্ভার নয় রেজিস্টার জেনারেলের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস চক্রকে ধরা হবে স্বরাষ্ট্রমন্ত্রী 12 জুলাই ঢাকার সমাবেশ থেকে গণতন্ত্রের লড়াইয়ের নতুন ঘোষণা আসছে সিলেটে ফখরুল ডেঙ্গুতে একদিনে রেকর্ড 6 জনের মৃত্যু হাসপাতালে ভর্তি 836 জন ভয়াবহতার সংখ্যা স্বাস্থ্যমন্ত্রী অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সাথে সংলাপ হতে পারে না আইনমন্ত্রী আসসালামু আলাইকুম রক্সানা পারভিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন এবারে চলুন পুরো খবরে জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে নয় নাগরিকের তথ্য ফাঁস হয়েছে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ ইস্যুকারী প্রতিষ্ঠান রেজিস্টার জেনারেলের ওয়েবসাইট থেকে রোববার একথা জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আর জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা বলছেন নিয়ম ভঙ্গ করে রেজিস্টার জেনারেলের কার্যালয় তথ্য সংরক্ষণ করায় ফাঁসের ঘটনা ঘটেছে এই অবস্থায় অপরাধী চক্রকে ধরে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহিন বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সরকারি ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাচ্ছে 27 জুন এটি দেখতে পায় দক্ষিণ আফ্রিকার একটি কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক এই সংস্থার বরাতে বিষয়টি সামনে নিয়ে আসে মার্কিন অনলাইন পোর্টাল টেক ক্রাঞ্চ নাগরিকদের তথ্য অরক্ষিত হয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ই গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সিআইআরটিকে জানায় বিটক্র্যাক কিভাবে কার মাধ্যমে তথ্য চলে গেল গুগলে রোববার আগারগাঁও আইসিটি ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান যে 29টি প্রতিষ্ঠান সরকারি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে নাগরিকদের সেবা দিয়ে থাকে সেসব প্রতিষ্ঠানের মধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদানকারী রেজিস্টার জেনারেলের কার্যালয় একটি এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের কথা জানান প্রতিমন্ত্রী 29টা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ পোর্টাল আসলে এই ধরনের দুর্বলতা আমরা পেয়েছি এবং আমি বলছি যে এটা হ্যাকিং না আমাদের কিন্তু দেশেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দপ্তর বলছে নিয়ম না মেনে নাগরিকের তথ্য সংরক্ষণ করায় ফাঁস হয়েছে রেজিস্টার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইটের দুর্বলতার সুযোগ নিয়েছে অপরাধী চক্র আমাদের এটা গেটওয়ে একটি অর্থাৎ শুধু আমাদের থেকে তথ্যটি আমাদের যারা 171টি প্রতিষ্ঠান তাদের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি মোতাবেক তারা কাজটি করতে পারে আমরা সার্টের তরফ থেকে যেটা জানতে পেরেছি সার্ট ওয়াজ অলরেডি এঙ্গেজড টু ইনভেস্টিগেট অন দ্য ম্যাটার তারা ওইখানে স্ক্রুটিনি করেছে টেকনিক্যাল ইনভেস্টিগেশন চালিয়েছে একটা পার্টনার সার্ভিসে একটা সাইটে তারা কিছু ভালনারেবিলিটি পেয়েছে আমরা ধারণা করছি হতে পারে তাদের সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাগরিকের তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি দুষ্টু চক্রকে ধরতে কাজ করছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট আগে তো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে ঘটনাটা কি ঘটেছে আমরা কতখানি ঘটেছে কি ঘটেছে কতখানি ফাঁস হয়েছে সেগুলি তো আমরা অবশ্যই দেখব দেখে যদি দেখি যে কেউ এর সঙ্গে যুক্ত আছে কেউ এই সঙ্গে সহযোগিতা করেছে অবশ্যই তাকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা অবশ্যই নেব সার্ভার থেকে বিপুল সংখ্যক জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য গায়েব হওয়ার বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে রেজিস্টার জেনারেলের কার্যালয় শফিক শাহিন এনটিভি নিউজ ঢাকা দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া গণমুখী সব কাজই বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন অন্য দেশের উন্নয়ন মডেল এদেশে কার্যকর হবে না উল্লেখ করে দেশের বাস্তবতা নিরিখে উন্নয়ন পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ
সুশাসন, জনকল্যাণ ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি ব্যক্তিবর্গকে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট। 2018 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে 98 জন পিএইচডি ও 293 জন মাস্টার্স ডিগ্রি অর্জন করে অবদান রাখছেন স্বস্বক্ষেত্রে। 2023-24 অর্থ বছরে মাস্টার্স পর্যায়ে 38 জন ও পিএইচডি পর্যায়ে 10 জনকে প্রদান করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকের হাতে ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন। আমার চেষ্টা থাকবে শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান বিতরণ করে তাদেরকে অধিকতর যোগ্য এবং দক্ষ করে তোলা। উক্ত গবেষণালব্ধ জ্ঞান আমাকে এমন একটি সমাজ গঠনে ভূমিকা রাখতে সাহায্য করবে যেখানে সকল কিশোর কিশোরী এবং যুব সমাজ সম্পূর্ণরূপে মানসিকভাবে সুস্থ হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, একসময় শিক্ষা প্রতিষ্ঠানে ছিল অস্ত্রের ঝঞ্ঝানানি, তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনে ও গুরুত্ব দেয় গবেষণার উপর। বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার করতে হবে। কোনো ধন সম্পদ কাজে আসে না, একটা জিনিসে কাজে আসবে, সেটা হচ্ছে শিক্ষা। এবার কোভিড-19 সময় নিশ্চয়ই একটা শিক্ষা হয়েছে যে অর্থ সম্পদ সবসময় কাজেও লাগে না, কিন্তু যদি পেটে বিদ্যাটা থাকে সেটা কেউ কেড়ে নিতে পারবে না এবং কিছু না কিছু করে খাওয়া যাবে। যার জন্য আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সবগুলো কিন্তু করে দিচ্ছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশের উন্নয়নে গণমুখী সব কাজই বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার। বিএনপি জামাত দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চেয়েছিল বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু কন্যা। দুর্ভাগ্যের বিষয় হলো যাদেরকে আমরা বৃত্তি দিয়েছিলাম একটা প্রকল্পের অধীনে, যখনই খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলো সাথে সাথে সেগুলি বন্ধ করে দিল। তাতে যারা পিএইচডি করছিলেন তারা খুব অসুবিধায় পড়ে গেল। যে কারণে এবারে আমি যেটা করেছি সেটা আমি একটা ট্রাস্ট ফান্ড করে দিয়েছি, কারণ যে কাজগুলি মানুষের কল্যাণে করি সেটা যদি হঠাৎ এভাবে বন্ধ হয়ে যায় আসলে সেটা আমাদের দেশেরই ক্ষতি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়া শুরু করি। বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়াটা বন্ধ করে দেয় যে এভাবে চিকিৎসা সেবা পেলে নাকি ওই এলাকার লোক যারাই চিকিৎসা সেবা নেবে তারা সবাই নৌকায় ভোট দেবে, সেই জন্য এটা বন্ধ। আমরা যখন দায়িত্ব নিই দেশের তখন তো আমাদের সকলের কথা বিবেচনা করতে হবে, কে কাকে ভোট দেবে এটা তো তার নিজস্ব ব্যাপার। সীমিত সম্পদের সঠিক ব্যবহার করেই দেশকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায় পর্যন্ত যাতে ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, সকলের কাছে সার্বজনীন হয়। 12 জুলাই ঢাকার সমাবেশ থেকে গণতন্ত্রের লড়াইয়ে নতুন ঘোষণা আসছে এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই ঘোষণার পর সবাইকে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এই সরকারকে বিদায় করতে হবে। রোববার সিলেটের তারুণ্যের সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন। রিপন মৃধার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। তারুণ্য নির্ভর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম ছিল সিলেটের পুণ্যভূমি। সুরমা কুশিয়ারার জলতরঙ্গ ঘেরা অপার সৌন্দর্যের এই জনপদের জাতীয়তাবাদী আদর্শের তরুণদের ভিড় নগরীর মাদ্রাসা মাঠ ছাপিয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণদের হাত ধরেই দেশে ফিরে আসবে গণতন্ত্র আর মানুষের ভোটের অধিকার। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, তাই সরকার পতনের আন্দোলনের নতুন ঘোষণা আসছে শিগগিরই। আগামী 12 তারিখ ঢাকায় একটা সমাবেশ হবে, সেই সমাবেশে নতুন ঘোষণা আসবে, সেই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে বন্ধুগণ। সেই যাত্রায় তরুণদেরকে জেগে উঠতে হবে, সমগ্র মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, স্বাধীনতা সমতি রক্ষা করবার জন্য আমাদেরকে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে বন্ধুগণ। যেই নেতৃত্ব মানুষকে গণতন্ত্র দিয়েছিল সেই নেতৃত্ব জেলে থাকবে হবে এই সিলেটের পবিত্র মাটি থেকে। চাই পদত্যাগ করার সময় পাবেন না আল্লাহর রহমতে। বিদ্যুৎ সহ সব খাতে দুর্নীতি আর লুটপাটের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। আমাদের আমলে সুষ্ঠু নির্বাচন হয় না বন্ধুগণ, আওয়ামী সুষ্ঠু নির্বাচন দিতে জানে না, তাদের চরিত্রের মধ্যে সেটা নাই।
তাদের চরিত্রের মধ্যে রয়েছে যে তারা মনে করে এই দেশটা তাদের বাপের তালুকদারি জমিদারি এটা আর কার আরো সব প্রজা এটাই তারা সবসময় মনে করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতা কর্মী আজকে গুম এবং খুনের শিকার হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল সবকিছু লিখে রেখেছে। রাজপথের আন্দোলন শুরু হয়েছে দেশরত্ন বেগমের খালেদা জিয়ার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যতক্ষণ না পর্যন্ত আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে না পারব। বক্তাদের অভিযোগ সরকারের ব্যর্থতায় সব খাতেই এখন ভঙ্গুর অবস্থা, নেই টাকা ছাড়া চাকুরি, নেই আইনের শাসন কিংবা কথা বলার অধিকার। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ তরুণদের নানা দাবিতে দেশব্যাপী বিএনপির এই তারুণ্যের সমাবেশ। তারা মনে করে এর মধ্য দিয়ে সরকার পতনের যে আন্দোলন সেটি যেমন আরো বেগবান হবে, তেমনি তরুণদের অধিকার আদায়ে এই সমাবেশ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সিলেট। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা যেন তেন প্রকারে ক্ষমতায় যেতে চায় বলে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারুণ্যের সমাবেশের নামে দেশের যুব সমাজকে জঙ্গিবাদ অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে। রোববার বিকেলে সিলেটের রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত যুবলীগের কেন্দ্র ঘোষিত তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে সিটি মেয়র আনারুজ্জামান চৌধুরী ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বিএনপি জামাতের তারুণ্যের সমাবেশ নামে যেভাবে আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে আবার লেলিয়ে দিচ্ছে জঙ্গিবাদের দিকে, যেভাবে লেলিয়ে দিচ্ছে সেই 2013-14 সালের সেই পেট্রোল বোমার দিকে, সেই জায়গা থেকে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে আমাদের তারুণ্যের জয়যাত্রাকে সামনে নিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ওই ষড়যন্ত্রকারী দল বিএনপি জামাতকে প্রতিহত করতে হবে। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রতিদিন গড়ে 700 রোগী ভর্তি হচ্ছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে নতুন করে ভর্তি হয়েছে 836 জন ডেঙ্গু রোগী, আর এই সময়ে মারা গেছে 6 জন রোগী। রোগীর চাপ সামলাতে বেশ হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। তামজিদ সুমনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত জুন মাসের তুলনায় জুলাই মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। পুরো জুন মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেখানে ছিল 6000 কাছাকাছি, সেখানে জুলাইয়ের প্রথম 9 দিনেই সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3500। প্রতিদিন নতুন নতুন রোগী ভিড় করছেন হাসপাতালে, আর এই রোগীর চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রাজধানীর নবাবগঞ্জ থেকে 1 মাস আগে পিঠের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন লায়লা বেগম। তবে 2 দিন আগে এই হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হন তিনি। পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে বেশ ঘাবড়েও যান। সন্ধ্যাবেলা আমার জ্বর আইছি, বোনেরে বলছি অনেক খাবার দিয়ে জ্বর আইছে, হাত তো অনেক ব্যথা করতেছে, সকালে রক্ত রিপোর্ট ডাক্তাররা দেখছে, বলছে মা সব বয়সের রোগীর পাশাপাশি সবচেয়ে বেশি আসছে শিশুরা। নিজেদের সন্তান ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অসহায় বোধ করছেন অভিভাবকরা। প্রথম দিন অনেক জ্বর ছিল, সেকেন্ড ডেতে দেখলাম জ্বর মানে সারা বডিতে র্যাশ হালকা হালকা, এই জন্য সন্দেহ হয়েছে, এই জন্য ডাক্তার দেখাইছি, ডাক্তারই আমাকে সাজেস্ট করছে ডেঙ্গু। প্লাটিনেট ফার্স্টে 1.5 লাখ ছিল, তারপরে কমে 1,24,000 আসছে। 3 দিন হয় জ্বর, প্রথম দিন বমি, আর সকাল থেকে র‍্যাশ উঠেছে। এদিকে ঈদের ছুটি শেষে সারা দেশে ডেঙ্গুর ভয়াবহতার মাঝেই খুলেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলগুলোতে গিয়ে দেখা যায় খেলার মাঠ ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে স্কুল কর্তৃপক্ষ, যদিও অভিভাবকদের শঙ্কা রয়েই গেছে। স্কুলগুলোর ভিতরে দেখছি ভিতরে অনেক মশা আছে, এগুলো যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে আমার মনে হয় ডেঙ্গুর প্রভাব অনেকটা কমে যাবে। এমনি ঠিক আছে, বাইরে একটু পায় পরিষ্কার হলে ভালো হবে। দেখেন পুরো বাইরের সাইডটা পুরো নোংরা, এর থেকে তো আপনার ডেঙ্গু হতে পারে। তবে এডিস মশার প্রজনন স্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা 3-4 দিন আগে থেকেই আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে পুরো মাঠের
মানে বিল্ডিংয়ের পিছন ড্রেন সব কিছু আমরা ওদের দিয়ে পরিষ্কার করেছি, মশা না থাকতে পারে ওই রকম ব্যবস্থা নিয়েছি। আর ড্রেনগুলিতে আমরা আমাদের সাধ্যমতো কেরোসিন আর হলো ব্লিচিং পাউডার। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ব্যর্থ নয় জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন তারা দায়িত্ব পালন না করলে আক্রান্তের সংখ্যা বর্তমানে 12,500 আটকে থাকত না। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আর জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান মন্ত্রী। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। বাড়তে বাড়তে এখন সরকারি হিসেবেই 62টি জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর চাপ দিনকে দিন বেড়েই চলেছে। এবার পরিস্থিতি যে কোনো বছরের চেয়ে ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের অনেকে। এমন বাস্তবতায় স্থানীয় সরকার মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, এবছরের শুরু থেকে সব সিটি কর্পোরেশন আর সংশ্লিষ্টরা এত তোড়জোড় করে তাহলে লাভ কী হলো? আমরা যদি দায়িত্বটা কেউ যদি পালন না করতো তাহলে কি এখানে 12,000 থাকতো না? আমি জাস্ট আস্ক ইউর কনসার্নস, আপনার 12,500 কি এমনি এমনি আছে? দয়া করে যদি কোনো তথ্য থাকে যে কোথায় ঘাটতি আছে তাহলে আমাদেরকে দেন। অন্য অন্য দেশে যেখানে যেমন মালয়েশিয়া 46,000 আছে, তো আমার এখানে 12,000, তাহলে তো তার থেকে আমার এখন এখনও অনেক কম আছে। আমি আমার সিটি কর্পোরেশনকে যদি আমি ব্যর্থ বলি তো তাইলে তো এটা এখনও ওই সমস্ত তুলনায় আমরা ওই সংখ্যায় তো আমাদের কম। আমি সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব পালন করছে, আমরা ভাবছি যে অনতি বিলম্বে তাদেরকে নিয়ে আবার ইভ্যালুয়েট করে আবার পূর্ণ মূল্যায়ন করবো যে কোথায় কোনো ঘাটতি আছে কিনা। এ সময় কয়েকটি দেশের চলতি বছরের ডেঙ্গুর পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ক্যাশ প্রোগ্রাম তখন থেকে নেওয়া হয় না, এই কথা ঠিক না। ক্যাশ প্রোগ্রাম যেটুকু নেওয়ার দরকার সুযোগ আছে সেটুকু নেওয়া আছে। তাহলে কি মাননীয় মন্ত্রী আমরা বলতে পারি যে সরকার এখন এই ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতাকেই গুরুত্ব দিচ্ছে এখন? অবশ্যই সবচেয়ে বেশি দিচ্ছে, সরকার দিচ্ছে এবং এটাই সারা পৃথিবীতে এটা দেয়। এখন সব মানুষ যদি তাদের বাড়িঘর যদি পরিষ্কার রাখে এবং সবাই যদি তাদের আঙ্গিকগুলো পরিষ্কার রাখে, সিটি গভর্নমেন্ট যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে, তো আমার মনে হয় এটা সংখ্যা তো আরও অনেক কমে যাবে এবং এটা আমরা কমাইছিলাম আবার বেড়েছে। কোরবানি ঈদের ছুটিতে রাজধানীর বেশিরভাগ বাসাবাড়ি সপ্তাহের বেশি ফাঁকা থাকায় ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশেই, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন ডেঙ্গু মোকাবেলা সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে, না হলে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলেও উল্লেখ করেন তিনি। রোববার দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। আমরা সিটি কর্পোরেশন পৌরসভাকে আহ্বান করব, তারা জানি বেশি বেশি করে স্প্রে করে এবং যেখানে পানি জমে থাকে সেই পানিগুলো যাতে সরিয়ে ফেলতে পারে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের জনগণকে সতর্ক হতে হবে। শুধু সরকার এই কাজটি করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। সকলেই যার যার আঙিনা পরিষ্কার করতে হবে এবং যেখানে মশা জন্মাচ্ছে, লার্ভা হচ্ছে, সেই জায়গাগুলোকে স্প্রে করে সেই লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে এবং যাতে মশা উৎপত্তি না হয়। আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন করা হয়েছে গণতন্ত্রের স্বার্থে, এতে নির্বাচন কমিশনের অধিকার খর্ব হয়নি। রোববার রাজধানীতে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক আরও বলেন অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হতে পারে না বিএনপির সাথে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত 4 মাস মেয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন এবং নির্বাচনী সংলাপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। অল্প সংখ্যক পোলিং সেন্টারে গণ্ডগোলের জন্য সম্পূর্ণ নির্বাচন সেই নির্বাচনী এলাকায় বন্ধ করার অধিকারটা
গণতান্ত্রিকও না এবং জনগণের ভোটাধিকারের উপরে হস্তক্ষেপ। সেই জন্যই এই পরিবর্তন বা সংশোধন আনা হয়েছে। আমার তো মনে হয় না যে অবাস্তব দাবি নিয়ে কোনো সংলাপের কোনো প্রয়োজন আছে। এবং আমি একটা জিনিস পরিষ্কার করে আবারও বলে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো সংলাপ হবে না। বিএনপি নেতাকর্মীদের মামলা দ্রুত শেষ করতে সরকার তালিকা তৈরি করেছে। দলটির নেতাদের এমন বক্তব্যকে ভিত্তিহীন বলেও দাবি করেন আইনমন্ত্রী। আমার মনে হয় যে অন্য কিছু কোনো ইস্যু না খুঁজে পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য ওনারা অনেক সচেষ্ট হচ্ছেন। তবুও আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই, এরকম কোনো চিঠি, এরকম কোনো মৌখিক আদেশও কাউকে দেওয়া হয়নি। নির্বাচনী হচ্ছে সব সমস্যার সমাধান, তা সংবিধান মেনে নির্বাচন হবে বলে জানান আইনমন্ত্রী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।